অবাধ নিরপেক্ষ দেখতে চাই। এক নম্বর হলো বর্তমান জাতীয় সংসদ ভেঙে দেওয়া, দুই নম্বর মন্ত্রিসভার পদে পদত্যাগ, তিন নম্বর সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে একটি নিরপেক্ষ নির্দলীয় নির্বাহী বিভাগ সরকার গঠন, চার নম্বর রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া, পাঁচ নম্বর বাক স্বাধীনতা ও রাজনৈতিক সভা সমাবেশ অধিকার নিশ্চিত করা, ছয় নম্বর জনগণের আস্থা আছে এমন ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন পুনর্গঠন করা এবং নির্বাচনের ইভিএম ব্যবহার না করা। এই সাতটা দফা দিয়ে আমরা তুলে ধরেছি এবং এই ব্যাপারে আমরা আগামীকাল সিলেটে যাব, দুদিন পরে আমাদের চিটাগাং, তারপরে রাজশাহী করে আমরা ঢাকায় আসবো এবং এই কথাগুলোকে আমরা জনগণের সামনে তুলে ধরবো এবং তাদেরও মতামত চাইবো যে কীভাবে তারা অংশগ্রহণ করতে পারেন নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে। আমরা অন্যান্য দলের সঙ্গে আলাপ করেও একটা সিদ্ধান্তে এসেছি যে তারা আমাদের সঙ্গে এইসব ব্যাপারে তারাও সচ্ছল হবেন এবং জনমত গঠন করা গুরুত্ব সবাই উপলব্ধি করে আমরা চাচ্ছি যে আজকে আমাদের 9-10 কোটি ভোটাররা যদি সক্রিয় হন, তারা যদি এটার গুরুত্ব উপলব্ধি করেন, সেটা তারা অবশ্যই করে। কেন আমাদের দেশে আমাদের অভিজ্ঞতা হয়েছে যে অবাধ নিরপেক্ষ নির্বাচন মানুষের যে আকাঙ্ক্ষা সেটাকে পূরণ করে, যদি সেরকম নির্বাচন না হয় তো জনগণ বঞ্চিত হয়। এই কারণে আমরা মনে করি যে আমাদের তো একটা ভূমিকা থাকবে, আমরা একটা সক্রিয় ভূমিকা চলে গেছি যে আমরা জায়গায় জায়গায় যে জনমত গঠন করব, নাগরিকদের ভূমিকা সম্পর্কে নাগরিকদের কাছে আবেদন রাখবো যে আপনারা সতর্ক থাকবেন এবং যাতে এই অবস্থাটা সব জায়গায় রক্ষা করা যায় যে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ। তো আমাদের চেষ্টার পাশাপাশি আমরা চাচ্ছি নাগরিকদের ভূমিকা এবং পাশাপাশি বিশেষ করে আপনাদের প্রশ্ন করে এসছেন এটা হচ্ছে আমি উৎসাহিত হচ্ছি যে আমাদের সাংবাদিক ভাইরা ইলেকশনকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন এবং এইভাবে যদি আপনারা এই নির্বাচনকে ব্যাপারে সতর্ক থাকেন, সক্রিয় থাকেন এবং যার কিন্তু আপনারা মানে আপনাদের দৃষ্টিতে আসে সেটা জনগণের সামনে তুলে ধরেন, তখন যে ভূমিকা আমরা আশা করে এসেছি সেটা হবে। এবং সাংবাদিক ভাইরা বোনরা, নাগরিক ভাই বোনরা এবং যে প্রতিষ্ঠানগুলো আছে, মানবাধিকার প্রতিষ্ঠান, নির্বাচনকে যারা প্রতিষ্ঠান, সবাই মিলে যদি আমরা সতর্ক থাকি তখন অনেকাংশে নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে এবং অবাধ নিরপেক্ষ হলে আমরা মনে করি যে তার অবদান রাখতে পারবে গণতন্ত্রকে এই দেশে পুনঃপ্রতিষ্ঠা করার ব্যাপারে অথবা গণতন্ত্রকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা পাব সেই ধরনের নির্বাচনের মধ্যে। আমি বিশেষ করে এটাই ক্লিয়ার করতে চাচ্ছিলাম যে আমাদের এই যে একটা ঐক্য হয়েছে কয়েকটা পার্টি মিলে এসে এই এই প্রক্রিয়াকে আমরা নিয়ে জায়গায় জায়গায় যাচ্ছি, এটা শুধু নির্বাচনকে নিরপেক্ষ করার লক্ষ্যে হয়েছে। এই যে আমাদের পার্টির মধ্যে যে একটা ব্যবস্থা হয়েছে এটা অন্য কোনো ব্যাপারে না, শুধু ইলেকশনকে অবাধ নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে আমরা সবাই একের অন্য সহযোগিতা করবো, একসাথে আমরা বিভিন্ন কাজ করব। তো এইটা ক্লিয়ার করেছি যে এটা কোনো ইলেকশন অ্যালায়েন্স অথবা কোনো একসাথে ইলেকশন করার ব্যাপার। আমি জানি যে এরকম প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে বলে আমি ক্লিয়ার করে দিতে চাচ্ছি। এটা যে কয়েকটা বিষয় আমরা এখানে আমাদের এসছে ইলেকশন যে ফ্রি ফেয়ার হোক এই ব্যাপারে আমরা সবাই মিলে বিভিন্ন দায়িত্ব পালন করবো, ঘোরাঘুরি করবো। আমি একদম ক্লিয়ার করে দিতে চাচ্ছি যে দুই পত্রপত্রিকা এগুলো এমনি আসছে যে আমরা এই জামাতের সঙ্গে কিছু যোগ করছি না, এরকম কোনো ব্যাপারই না। আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে যদিও বিএনপি আছে আমাদের এই ব্যবস্থার মধ্যে, জামাতের সঙ্গে কোনো সম্পর্ক নাই, একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে প্রথম থেকেই।
এবং কোনো ব্যক্তির সঙ্গে, রাজনৈতিক নেতার সঙ্গে আমাদের কোনো বিশেষ সম্পর্ক নাই। যেন বিশেষ করে তারেক রহমানের কথা বলা হচ্ছে, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। এটা এই কয়েকটা দলের মধ্যে যেসব বিষয় নিয়ে একদম লিখিত আকারে বলা হয়েছে যে আমরা একের অন্য সহযোগিতা করব, লক্ষ্য হবে যে আমরা দেখি যে অবাধ নিরপেক্ষ নির্বাচন করার পথে যে কোনো জিনিসকে বাধা হিসাবে দেখি আমরা চিহ্নিত করব এবং এটা সেখান থেকে সেই পদ্ধতিকে মুক্ত করার ব্যাপারে আমরা সোচ্চার হব। তো এই কথাগুলো আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন থাকতে পারে আপনারা করবেন, কারণ আমি চাচ্ছিলাম যে আমাদের এই উদ্যোগ নিয়ে কোনো বিতর্ক আর জানানো হয়।